আজকের পর্বের আকর্ষণীয় প্রশ্ন, আমেরিকার আধার কার্ড কি নামে পরিচিত? প্রতিদিন গুড় ও ছোলা খেলে কোন শক্তি বৃদ্ধি পায়? কোন ব্লাড গ্রুপের ছেলে মেয়েদের যৌন ক্ষমতা বেশি? কোন পাতার রস মুখে মাখলে ব্রণের গর্ত মিলিয়ে যায়? রাজধানী এক্সপ্রেস ট্রেনের নাম রাজধানী রাখা হলো কেন? এই রকম সব অজানা প্রশ্ন ও উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, আমেরিকার আধার কার্ড কি নামে পরিচিত? রেড কার্ড, ব্ল্যাক কার্ড, গ্রিন কার্ড নাকি ব্লু কার্ড? সঠিক উত্তর হবে গ্রিন কার্ড। পরের প্রশ্ন, ভারতে সবচেয়ে পরিষ্কার নদীটি কোন রাজ্যে আছে? ছত্তিশগড়, জম্মু ও কাশ্মীর, মেঘালয় নাকি কেরালা? সঠিক উত্তর হবে মেঘালয়। জলশক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মেঘালয়ের উমঙ্গট নদী দেশের মধ্যে সবচেয়ে পরিষ্কার। এটি ডাউকি নদী নামে পরিচিত। উমঙ্গট নদী মেঘালয়ের শিলং থেকে 100 কিলোমিটার দূরে। পরের প্রশ্ন, কোন মহিলা ক্রিকেটার একদিনের আন্তর্জাতিকে ডবল সেঞ্চুরি করেন? মিতালি রাজ, এলিসি পেরি, বেলিন্ডা ক্লার্ক নাকি স্মৃতি মান্ধনা? সঠিক উত্তর হবে বেলিন্ডা ক্লার্ক। ইনি 1997 সালে 155 বলে 229 রান করেন। পরের প্রশ্ন, প্রতিদিন গুড় ও ছোলা খেলে কোন শক্তি বৃদ্ধি পায়? যৌন শক্তি, স্মৃতিশক্তি, ঘ্রাণ শক্তি নাকি শ্রবণ শক্তি? সঠিক উত্তর হবে স্মৃতিশক্তি। স্মৃতিশক্তি ভালো রাখতে রোজের ডায়েটে গুড় ও ছোলা রাখতে পারেন। ছোলা ও গুড়ে ভিটামিন B6 থাকে। এই ভিটামিন মস্তিষ্কের কাজের ক্ষমতা বাড়ায়। তাই পরীক্ষার পড়ায় মনে রাখতে হোক কিংবা অফিসের মিটিংগুলির সময়ের তালিকা, সব মনে রাখতে খেয়ে দেখতেই পারেন গুড় ছোলা। পরের প্রশ্নে যাওয়ার আগে, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটিকে অন করে দেবেন। পরের প্রশ্ন, কোন প্রাণীর মৃত্যু হয় না? অ্যামিবা, জেলিফিস, অক্টোপাস নাকি চিংড়ি? সঠিক উত্তর হবে জেলিফিস। জেলিফিশের শরীরের কোনো অংশে আঘাত লাগলে বা অসুস্থ হয়ে পড়লে তৎক্ষণাৎ এরা ওই অংশের কোষকে নতুন কোষে রূপান্তর করে। এভাবেই বারবার নিজেকে রূপান্তরের মাধ্যমে এরা বার্ধক্যকে ঠেকিয়ে রাখে। তাই জেলিফিশকে অমর প্রাণীও বলা হয়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহরকে ইংল্যান্ডের বিখ্যাত শহর গ্লাসগো এর সঙ্গে তুলনা করা হয়েছে? আসানসোল, শিলিগুড়ি, হাওড়া নাকি কলকাতা? সঠিক উত্তর হবে হাওড়া। পরের প্রশ্ন, সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহ কোনটি? বৃহস্পতি, শনি, নেপচুন নাকি ইউরেনাস? সঠিক উত্তর হবে নেপচুন। পরের প্রশ্ন, কোন ব্লাড গ্রুপের ছেলে মেয়েদের যৌন ক্ষমতা বেশি? এ গ্রুপ, বি গ্রুপ, এ বি গ্রুপ নাকি ও গ্রুপ? সঠিক উত্তর হবে ও গ্রুপ। গবেষণার রিপোর্টে দাবি করা হয়েছে এ বি এবং এ বি রক্ত গ্রুপের মানুষের মধ্যে খুব অল্প বয়সেই যৌনতায় অনিচ্ছা বা অক্ষমতা চলে আসে। অন্যদিকে ও গ্রুপের রক্ত যাদের, তাদের মধ্যে যৌন ইচ্ছা বা যৌন ক্ষমতা অনেকাংশেই বেশি থাকে। বন্ধুরা, আপনাদের জন্য একটি সহজ প্রশ্ন, বিনা বাদ্যযন্ত্রে মোট কয়টি তার থাকে? 2টি, 3টি, 4টি নাকি 6টি? এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরের প্রশ্ন, কোন পাতার রস মুখে মাখলে ব্রণের গর্ত মিলিয়ে যায়? তুলসী পাতা, নিম পাতা, পেঁপে পাতা নাকি পুদিনা পাতা? সঠিক উত্তর হবে পুদিনা পাতা।
পুদিনা পাতায় আছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ব্রণ হওয়ার জন্য দায়ী ব্যাকটেরিয়া দূর করে। পুদিনার রস লোমকূপে জমে থাকা ময়লা দূর করে। ব্রণের পাশাপাশি ব্রণের দাগ ও ত্বকের কালচে দাগ দূর করে পুদিনা পাতা। রাতে ঘুমানোর আগে এই রসে তুলা ভিজিয়ে ব্রণের দাগের ওপর একাধিকবার ঘষুন। সারা রাত এভাবেই রেখে দিন, তারপর সকালবেলায় মুখ ধুয়ে ফেলুন। বন্ধুরা, আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন। পরের প্রশ্ন, একটি ট্রেনের 1 কিলোমিটার রাস্তা যেতে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়? 10 ইউনিট, 20 ইউনিট, 40 ইউনিট নাকি 70 ইউনিট? সঠিক উত্তর হবে 20 ইউনিট। আজকের শেষ প্রশ্ন, রাজধানী এক্সপ্রেস ট্রেনের নাম রাজধানী রাখা হলো কেন? উত্তর, আসলে এই ট্রেনটির নামকরণের মূল উদ্দেশ্য ছিল ভারতের রাজ্যগুলির রাজধানী শহরগুলিকে সংযুক্ত করা। এই ট্রেনটি রাজ্যগুলির রাজধানীর মধ্যে চলাচল করে। প্রথম রাজধানী এক্সপ্রেস চলেছিল হাওড়া ও দিল্লির মধ্যে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইরকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয়, তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন।